आसमाने आसमाने जमीने आसमाने जमीने बोइछे आज रंगेर फाल्गुधारा उत्सव आमे जे सकले आमरा मतवारा डाके पियो कहाँ पपिया मतवारा डाके पियो कहाँ पपिया मतवारा गुलबागे गुलदस्ता मतवारा चले आसमाने कोटी तारा मतवारा बाजे बाताशे मधुर सुर शनाइया 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 मतवारा 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 से सुरे होए मोरा मतवारा 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 এটা গিরস্ত বাড়ি সিনেমা হল না যে মানুষের লোকে চিৎকার করে কথা কইতে হইব হ্যাঁ তোমার স্বাস্থ্যটা কইলাম খারাপ হয়ে গেছে না রে পাগল তোর দুলা ভাই তো আমারে খালি কয় ফলমূল খাইয়া থাকে ফিল্মের হিরোইন নাকি তাই খাইয়া থাকে নতুন ছবিটার কথা আপনাকে কইয়া যাই আম্মা নাম তুমি আমার প্রেমে পাগল বীরগঞ্জে বলে নতুন একটা মাজার হইছে আমার একবার যাওয়ার কাম আছে ভাবি এই সুরে দেখেন কি শুনলেন নাকি হ্যাঁ গত দুই মাস আগে তোমার ভাই গড়াইয়া দিছে এই বাড়িতে আমার সিদ্ধান্ত ছাড়া তুমি কেন তোমার পর দাদাই কিছু করতে পারবো না বাসের একটা বাড়ি দিয়া মাথাটা দুই ভাগ কইরা ফেলাম চলে না তো ঠেকাইয়া ঠেকাইয়া চালাইতে হয় আচ্ছা ঠিক আছে দরকার হলে আমি এক নতুন ঘড়ি দিয়ে দেব তোমার ঘড়ি কবে কিনে দিবা বেশি সুখী নিভৃতি যত তোমার নাম তীরে আমার কোমল মন্দিরে ভালো বেশি সুখী আঙ্গুর মাথা ঢুক ঢুকছে আরে বাবা আমি আগেই জানতাম যে এমন ঘটনা ঘটব আস্তে না আস্তে যা শুরু করছে কার কথা বললাম গো হা বসে গাইতাছ তোমার বড় বোন তুলা ভাই কি করছে হুনো নাই আমি বাবা এসবের মধ্যে নাই দুই দিন হইলো বেড়াইতে আসছি তুমি কিন্তু ওই দুলা ভাইয়ের লগে বেশি ঘেঁষাঘেঁষি করবা না সারাক্ষণ ফিলিমের গল্প হ্যাঁ বাজে বাজে আমার কি এখন খাইয়া দেয় আইসি একটু ঘুমায় আমার দেখাও নিয়ম নে সুলো শ্রেষ্ঠ কাল শীতে ডাক্তারে বাঁকা হ্যাঁ আমার মনে হচ্ছে আমি তো ডাক্তার ছিলাম তো আমার এই সারা কি তুমি এসব কাজ কোনোদিন করতে পারছো পাগল এই সে অমন হইছে রাজপুত্রের মতো এই বদ্ধ করে তুমি সাধু কিছু করছো কেন ঘুমো না তুমি তখন ঘুমাইবা তুমি আমার লাগে ঘুমাইবা তোমার লোক সবসময় তো ঘুমাই আজকে থেকে আমার ওই কলেজের বন্ধুরা আছে না ওরা না সব এক লাগে গ্যাদারিং করতেছে আমার যেতে গেছি আমার এক লোক হলে তুমি বন্ধু লোকে দেখা দিতে যাইবা না না একা তুমি একদিন তো থাকলে কি তোমার একলা ফেলে দেওয়া তো অসম্ভব ইম্পসিবল আজকে তো গো ভাবি রে মুখের উপরে কইলাম বাদ দাও তো বুবু
নতুন কি সিনেমা দেখছো সেটা কো। আমারে কি কয় জানোস? কয় এটা নাকি হের সংসার, হে যেমন চাইব তেমন করে চলবো। সংসারের খবর তো বাবি আর ফুকুই রাখে, তাই বলে সংসার কি থাকো নাকি? বাদ দাও না, দুঃখ একটাই রে, আম্মা মারা যাওয়ার পর আব্বা যদি আমাকে ভাই বোনদের মধ্যে সম্পত্তি ভাগ করে দিত তাহলে বাইরের মানুষের লুট্টপিটা খাইতে পারতো না। বুবু, আব্বাই বলে দুলাবাইরে দামি গড়ি কিনে দিব। কি বুঝাতে চান তুই? কি বুঝাতে চান? কেন তোর দুলাভাই এ বাড়ির মানুষ না? আরে ঘড়ি তো হাতের একটা ছাতার জিনিস, হ্যাঁ বাড়ির বড় জামের হকল তো মেলে মাথায় তুলে রাখুন লাগে। তা তো ঠিকই, মানুষটা আলাভোলা দেখে তোমরা কেউ কদর করতে জানো না। আমার জামারি নিয়ে উল্টাপাল্টা কথা কলে আমি কলাম সহ্য করুম না। আমি তো কি করছি? হ্যাঁ কইছো না? একটা বোনও তো বিয়া করে জামাইরে ধরে রাখতে পারো নাই, আবার মুখে ঢঙ্গে ঢঙ্গের কথা কও, ফাজিল কোনো মেয়ে। তুমি দেখে এই জামাই ধরে রাখছো, অন্য কেউ হইলে। সাহসে বুক বান্ধা আগায় যাও, আমি গেলাম। শোন, আজ না হয় তোরটার পরীক্ষা হোক, আমি ফলাফল দেখা কালকে না একটা। এত চালাকি কে তোমার মনের মধ্যে? এত চালাকির কি আছে? তোমার যা খুশি তাই করো, আমি গেলাম। তোমার বউটা বড় ভালো মাইয়া, তার সাথে তো ঝামেলা হওয়ার কথা না। তারপর বুঝলা, তারপরও বউদের একটু টাইট দেবার লাগে। এই যে তোমার বইন, এটা মার্টিন মানুষ, আমি কি তার একটু করকড়াই না? করকড়াই না, খুবই খারাপ তোলা ভাই। আর আঙ্গুর সেরকম মেয়ে না। আরে কিরকম হেটাই কো না, সেই থেকেই তো গুতাইতেছি। দুলা ভাই আঙ্গুর খুব ভালো ভাই। তোর তুমি তো দেখছি মায়া সাবলের মতো মরদ। হ্যাঁ তোমার তো দেখানো আছিল ওই যে হান্ডারওয়ালা সিনেমাটা। হান্ডারওয়ালা? হান্ডারওয়ালা মিস করছি। এসব কথা এখানে কক্স যায় নাকি? চলো আমার লাগে, চলো কুকু। এই এই ভরদুপুরে কি কর, আঙ্গুর যদি দেখে আঙ্গুর যদি শোনে ধরুন শালা। এই কি কর, এখানে কথাটা শেষ করি। শুনো, যে মুতালেব আছে না, সেদিন রাইতে যে বাড়িতে। ও হা, মনে পড়ছে, বুঝতে পারছি। কি বুঝছো? না মানে ওই যে সেদিন রাতে আপনি ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিলেন।
কি কইলা? আল্লাহর কসম সাইদা ভাই, এই কথা আমি কাউরে কই নাই। কাউরে কইলেও কোনো অসুবিধা নাই, কিন্তু তারপর আমি কাউরে কইব না। তুমি অনেক বুদ্ধিমান আছ মোতালেবের লগে। আমার একটা লেনদেন আছে ওই ব্যবসা পাতি আর কি। হায় হায়, এটা কি করছেন সাইজা ভাই? আপনি মাতাল লগে কথার মাঝখানে কথা কবে না হুজুর। আচ্ছা ঠিক আছে, আমার মাফ করে দেন, বলুন। কাজে কর্মে প্রায় ওই বাড়িতে আমার যাইতে হয়, ওইখানে একটা কথা শুনলাম। কি কথা সাইজা ভাই? আমি তো ওই বাড়িতে কোনোদিন যাই নাই। আল্লাহর কসম সাইজা ভাই, আপনি আমারে ভুল বুঝেন না। ওই যে আমার লগে সুম্মু আছে না, ওই শয়তানটা প্রায় ওই ঘরের সামনে গুড় গুড় করে। আমি গেছিলাম একদিন ওরে ভিড়াইতে, মানে একদিনই। তার মানে যা শুনছি এটা সত্য? তুমি আমার কাছে সত্যটা স্বীকার করলাম, তাই তোমার কিছু কইলাম না। ওই শুনু না ফুন্নু কে আছে এটা কয়ে দিব। ওই বাড়ির ত্রিসীমানায় যদি হারে আমি দেখি তাহলে পরে খুন করব। কথাটা হারে বুঝায় কয়ে দিব। আরে ওইখানে তো খারাই রইলে কেন? আসো বসো। তুই সিপাই গেলে ভালোই তো। কেন আপনার লগে আমার দেখা গেলে অসুবিধা আছে? আমরা পুরুষ মানুষ ওইখানে যাবো কেন? হ্যাঁ তোমরা মিয়া সিনেমা দেখো না তো ওই জন্য বুদ্ধি কম। আসো বসো। আপনি কি এর মধ্যে কি করেন না? ধরো মিয়া আসো বসো, হান্টার ওয়ালা গল্প শুনে আসো। খান একটু আড়ালে যাই নাই কে? আচ্ছা বলেন, এই যে হান্টার ওয়ালা এটা কি বাংলা না ইংরেজি সিনেমা? দূর, সেটা দিয়ে তোমার কি দরকার? আরে আছে বুঝেন না, যদি আঙ্গুর গল্পটা শুনতে চায় তখন কি কমু, ইংরেজির ও তো ইংরেজি বুঝে না। আরে দূর সাল্লা মশাই, তারে তো তুমি হাতে করলো মে বুঝাইব। আপনি কি আবার হাত তুলেন? কি বুঝাই আর বুঝে উল্টোটা কি কোন? আমি তোমার কইতেছি, ঘর জামাই হওয়ার যাই হও পুরুষ মানুষের কিন্তু সবসময় চোখ লাল করে থাকতে হইব। মানে হইলো মেজাজ খারাপ, সবসময় মেজাজ গরম করে থাকতে হইব। বল লগে রাখ দেখা তো সোজা না বাপ। আরে এই জন্যই তো তোমার সিনেমার গল্পটা শুনাইতে চাইতেছি। বইয়ের শুরুতে বুঝলা নায়ক ঘরের মধ্যে ঢুকে ভাই 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 Thank you.
আমার তো জানল নাকি আল্লাহ আমার সব কায়রা নিছে ভাই, এমনকি চোখ দুইটাও। ভাই আমি তো আপনার চিনতে পারছি, কবে থেকে ভাই? আরে আপনি সেই লোক না যার বউ মরছে? আরে মানুষের কপাল রে, সোহে দেখতে পান না বললা রোজ রোজ আমার বাড়ির সামনে এসে কান্দাকান্দি করেন। আসলে আমার বউ, শোনেন বউ মরলে বউ পাওয়া যায়, কিন্তু আপনার মতো মানুষ কটা পাওয়া যাবে কোন দিকে? বউ বউ আরে কই যান রাখেন, আপনি আন্দা মানুষ না দেখে যাইবেন কেন? আমি তো আইজ আপনার বাড়ি বসাই দিব, কারণ এখানে বউ আরে তাড়াতাড়ি আন না। আরে দেহ কেটে আইসে এই যে ভাই, এবার বউ মরছিল। আহারে এইদিন রাইতে জানে বউ কত কান্দা কান্দলো, তুমি ভুলে গেছো? হ্যালো, হ্যাঁ কি কইলি? বাম্পার সেল? ও নো নো নো, কাইল আরো 20টা টিকিট রাখে দিবি বেশি, হ্যাঁ ব্ল্যাকের জন্য আমি যাই হিসাব নেবো। হ্যাঁ আচ্ছা, ঘুরি আনছো লোভি মানুষের মতো কথা কইতেছে কি লেগা? আব্বা কইলো না কিনে দিব? আরে ধুর, আমার বউটা কিছুই বোঝে না। আরে আব্বা জানের বয়স হয়েছে, স্মরণ শক্তি কমে গেছে, তুমি সবসময় দিন রাত সকালে ঘন্টায় ঘন্টায় স্মরণ করে যা দেবো বুঝলা? আরে এটা তোমার শিখান লাগবো না, আমি এমনি করবো সব। শোনো আমি তো একটা কাম করে ফেলাইছি। কি? তোমার ভাইরে তো শিখাইয়া দিছি। কি শিখাইছো? আরে বউরে কেমন লাঠির ডগায় রাখতে হয়। তুমি এত খারাপ একটা মানুষ। আরে আমার ভাই মফিজ তখন তোর বিয়েই করলো না, তারা তুমি আবল তাবল কথা শিখাইতেছো। ধুর আমার বউটা কিছুই বোঝে না। আরে আমি মোমেনের কথা কইতাছি, আজ রাতে দেখবো একটা অঘটন ঘটবই। হন্টার গুল শিখাইয়া দিছি, হন্টার গুল। এত বস্তু দেয় মজুরিটাও টাঙায় না, তারপরে যেমন গরম তেমন। আমি আমার মশা জন্মেও দেখি নাই। বাবু, আয় বাবু, দেখো না কত বড় বড় মশা। কইছিল তুমি? হাই কি হইছে তোমার? আল্লাহ তোমার চোখ দুটি এরকম লাল হয়ে আছে কেন? এই পোকা মাকড় কিছু পড়ছে? পড়ছে তাইলে তো চোখে পানি দিতে হইব। কি করি এখন? হ্যাঁ কি হইল এটা? এত অস্থির হওয়ার কি আছে? কি বললে তুমি? আমি অস্থির হব না। তোমার চোখ দুইটা বাঘের চোখের মতো লাল টুকটুকা হয়ে আছে আর আমি অস্থির। আমি ভাইবা দেখলাম তোমাকে একটা কথা বলা দরকার। কি কথা বলা দরকার বাবু? কি
কথা বলা দরকার। কি হইল? আমি ঘুমো। মতো আর মতো আর।